তো চলো বন্ধুরা, আজকে মেয়ের চোখ দেখাতে এসেছি, কিন্তু চোখ ভিতরে তো ডাক্তার ফোন অ্যালাউ করলো না, যার জন্য দেখাতে পারলাম না। তোমাদের যদি প্রয়োজন থাকে তাহলে এসো, এই দেখো একটা উইমেন্স কলেজ, মানে একদম মেয়েদের খুব ভালো কলেজ, কৃষ্ণনগরের মধ্যে নাম করা। এই দেখো আমি ডাক্তার, এইটা হচ্ছে চোখ দেখানোর ডাক্তারখানা, যদি কেউ আসতে চাও তো এসো, একদম উইমেন্স কলেজের সামনে, ঠিকানা বলে দিলাম, খুব ভালো, মানে একদম নাম করা, খুবই ভালো ডাক্তারটা। আর এই দেখো আমি একটা কাজের সূত্রে এখন যাব, মানে স্কুলে, মেয়ের স্কুলে একটা ডকুমেন্ট জমা দিতে, এটা আমার মেয়ের স্কুল, হলি ফ্যামিলি গার্লস হাই স্কুল। তো এই দেখো এই স্কুলটাও কৃষ্ণনগরের মধ্যে নাম করা, কোনো দিন তোমাদের দেখানো হয়নি, দেখার মানে সুযোগ হয়ে ওঠেনি। তো আজকে আমি একটা দরকারি স্কুলে এসেছি, একটা মানে দরকারি জিনিস জমা দেব, সেইটা হচ্ছে একটা নতুন মানে আশা পূর্ণ হতে চলেছে আমার, আমার নয় আমার মেয়ের, ভেবেছিলাম যে দেব না, আবার দেখছি না সবাই দিচ্ছে, দিই দেখি না কি হয়। তো এই দেখো আমাদের স্কুলের সামনের গেট, গেট মেন গেট, রবীন্দ্র ভবন সবাই চেনো, কি বলো তো এত তাড়াতাড়ি হচ্ছে, তখন তো সেই মুহূর্তে করা যায়নি, কথাটা দেয়া বলা যায়নি, ওই জন্য আমি পরে অ্যাড করছি কথাটা। তো দেখতে থাকো কতটুকু কি দেখাতে পারি কৃষ্ণনগরের। বাড়ি ফিরছি, বাড়ি ফিরছি আর তোমাদের সঙ্গে একটু একটু করে ভিডিও করছি। এই দেখো কৃষ্ণনগর সিটির এইসব দোকান, বাজার, মানে মার্কেটিং আর কি, জামা কাপড়ের কিছু দেখানো হয়নি, একটু একটুই দেখাচ্ছি। দেখো খুবই জমজমাট, এইসবের বেলায় আর করোনা হয় না, কিছুই না, আর কি বলবো বলো, রাস্তাঘাটে এত ভিড় মানে বলার নয়। বন্ধুরা গুড মর্নিং, আজ এই দেখো সকাল সকাল বসে পড়েছি এক নতুন কাজ নিয়ে, আজ শরীরটা একটুও ভালো না, তবু কী করবো, বিকেলে ডাল ভিজিয়ে রেখেছি, তাই এই দেখো আজকে কটা ভাজা বড়ি দেবো, এখনো মেঘলা ওয়েদার কাটেনি, বড় বড়ি দিতে সাহস পাচ্ছি না। এই বড়ি যদি তুমি ডালের সঙ্গে খাও ভেজে, আমার আর কিচ্ছু যায় না। পোস্ত দিয়েছি, কালো জিরে দিয়েছি, আর কটা গোটা জিরে দিয়েছি, ওইগুলো যখন ভাজবো তখন মানে মচমচে হয়ে ওই জিনিসগুলো মুখে পড়লে খুব ভালো লাগে। তোমরা কী দিয়ে দাও আমি জানি না, তো আজকে আমার এনার্জি নেই, তবু কী করব, এই ডালগুলো নষ্ট হবে, ওই জন্য আবার কটা দিয়ে রাখলাম তাড়াতাড়ি করে, এখন গিয়ে আবার শুয়ে পড়বো, শরীরটা একটুও ভালো লাগছে না, রাতে কালকে ঘুম হয়নি। তো বড়ো বড়ি তোমরা দাও কি জানাবা, আমি কিন্তু কিচ্ছু কিনি না, আমি সব বাড়িতে তৈরি করি, সেটাও তোমাদের শেয়ার করব। আজকে কটা ভাজা বড়ি দিয়েই উদ্বোধন করলাম, হনুমানের যা অত্যাচার, যে যে ভাজা বড়ি খেতে চাও আমার বাড়ি চলে এসো, কলাইয়ের ডাল কিংবা মুগের ডাল দিয়ে ভাজা বড়ি, ভাজা দিয়ে আলু পোস্ত, বেগুন ভাজা, নিরামিষ মেনু বলো। এই জালে না একটু সর্ষের তেল লাগিয়ে নেবা, তাহলে এই ছোট্টর ওপর দিয়েই শেষ করে দিচ্ছি, আবার সামনে ভালো ভিডিও আসতে চলেছে, টাটা বাই।